বন্ধুরা, পায়ের লাইফস্টাইল পেয়ে যারা আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। ঘুরিতে পারছি এখন 8:30, আমি ঘুম থেকে উঠে গেছি, উঠেই আমার একটাই জায়গা রান্নাঘর। রান্নাঘর ছাড়া এখন আমার বর্তমানে আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো উঠে উঠেই আমি ডাকাইতে ছানা বাচ্চার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। তো সেখানে আমি রাত্রেবেলায় একটু আমন্ড আর পেস্তা বা আখরোট যাই বলো তোমরা, সেগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। আর সুজিটাকে আমি জলে সেদ্ধ করে ওটার সাথে একবারে ড্রাই রোস্ট করে একটু পেস্ট করে দিয়েছি, একটু ফর্মুলা মিল্ক মিশিয়ে। তোমরা চাইলে ফর্মুলা মিল্ক মেশাতেও পারো, আবার নাও মেশাতে পারো। কি কয়ে বোঝে বোঝে, কি কয়ে বোঝে আছে, বোঝে আছে, বোঝে বোঝি বোঝ বোঝি। চলো খাবো খাবো কয়ে নেবো, চলো খাবো খাবো কয়ে নেবো, খাবো খাবো। আমার বাচ্চা, আমার ছোনা বাচ্চা, ওই তো নানি দিকে, নানি ও তো নানি, হ্যাঁ ওদের কে পুন্ডু আর পুন্ডু দাই দাই হাই হাই কে যা পুন্ডুকে নিয়ে কে যা দীপুকে না সকালের ব্রেকফাস্টের পর আমি একটু মিড মর্নিং স্ন্যাক্স টাইমে হয় আপেল কলা আর না হলে একটু এই লেবুর রস আমি দিয়ে থাকি, সেটা অল্টারনেটিভ ডেজে। এখন প্রচণ্ড গরম বলে আপেল সেদ্ধটা আমি সবসময় দিই না, সপ্তাহে একদিন করে দিই, কেন আপেল সেদ্ধতে না পটি অনেকটা কষে দেয়, তাই জন্য। তাই এই লেবুর রসটা দিই, লেবুর রসে ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন সি রয়েছে, যেটা যদি প্রত্যেকদিন মানে বেবিদের শরীরে সমান পরিমাণ যায় না তবে কী হয় জানো তো, তবে ওদের রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়ে এবং জ্বর সর্দি কাশি এগুলো থেকে প্রিভেন্ট হয়। তো প্রচণ্ড গরম, এখন আমরা মেয়েরা গরমের মধ্যে রান্নাঘরে যে রান্নাটা করি না সেটা কিন্তু একটা বিশাল বড় কাজ, কিন্তু কী জানো তো এগুলোর মর্ম কেউ দেয় না। মানে সারাদিন যতই কাজ করি না কেন সবসময় একটা কথাই ওঠে যে না ও কোনো কাজ করে না, সারাদিন বসে থাকে। তাহলে একটা কথা বলি, আমি যে কাজগুলো করি তবে তারা সেই কাজগুলো কেন একদিনের জন্য ভার দায়িত্ব নেয় না, তাহলে তো বোঝা যায় যে কে কী কাজ করে কে কী কাজ করে না, তাই না? বলতে তো মুখে সবাই পারে, করতে কজন পারে, তাই না? লেকচারের বেলায় সবাই আছে, কিন্তু আসল যখন কাজ হবে বা যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু বলে যে এইটা কে করবে আর ওইটা কে করবে, তাহলে এইটা হলে তাহলে ওইটা কে হবে, তাই না? মেয়েদের জীবন কিন্তু বড়ই কঠিন। আরেকটা কি জানো তো, মেয়েদেরকে যতই তোমরা মানে আমরা যতই মুখ বুঝে সহ্য করব না ততই আমাদের ওপর একদম পেয়ে বসবে যাকে বলে, এই জন্য মুখ বুঝে সহ্য করার যুগটা কিন্তু এখন গেছে। জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করতে হবে এবং লড়াই করেই বাঁচতে হবে, ছেড়ে দিলে তো সব ছেড়ে দিয়ে চলে আসা যাবে, কেন তো ছেড়ে দেবো কেন, আমরাও তো কষ্ট করে জায়গাটা এসেছি না, তাই না? কেউ তো আর ইচ্ছাকৃত করে জোর করে আমাকে আমাদের এই জায়গাটা টেনে আনেনি। যাকে যাক, এখন আমি মহারাজের জন্য একটুখানি লাঞ্চ রেডি করব, সেখানে সব রকমের একটু সবজি দিয়েছি আর আমি একটুখানি হোয়াইট অয়েল আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খেয়ে নিচ্ছি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন রান্নাঘরে ছাড়া আমি এক্সট্রা করে যে আবার খাবো সেই সময় আমি পাই না, কেন প্রচণ্ড গরম। তো মহারাজের খাবারের দিকে রেডি করে দিচ্ছি। অন্যদিকে আমার বাড়িতে না একটা কাক মহারাজ আসে, যতদিন আমি বাবার বাড়িতে ছিলাম ততদিন আসেনি, যখনই আমি শ্বশুরবাড়িতে এসেছি কী করে টের পাই জানি না ঠিক চলে আসে জানলাটার কাছে। আমি তখন ওকে একটু বিস্কুট বা জল যখনই যেটা থাকে না কেন সেটা আমি দিয়ে থাকি। যাকে যাক, এখানে মহারাজের খাবার রেডি হয়ে গেছে। এরপরে ঘড়িতে বাজে যখন 4:00, আমার তখনও স্নান খাওয়া কিছুই হয়নি সকাল থেকে বলতে গেলে, কেননা ও খাবে, খাবার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করব। এখন তো ছোটোবেলায় যত রাজ্যের কাজ, একবার ফ্লাস্ক ধোয়া, জল গরম করা, বোতল ধোয়া, বোতলগুলোকে স্টাইলাইজ করা, অনেক অনেক কাজ। আর একটা কথা কী জানো তো, 2 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু ফোটানো জল খাওয়ানোটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, তাহলে কী বলো তো রোগ বালাই সব কিছুই দূর হয়। এবার বলবে যে হ্যাঁ রাস্তার ছেলেরা মানুষ হচ্ছে না, হ্যাঁ হবে না কেন, যেভাবে সয়াবে সেইভাবেই সইবে, যেভাবে মানুষ হবে সেইভাবেই সইবে। আমরা এভাবে দেখে এসেছি, আমরা মায়েরদের কাছে এইভাবে আমরা নিজেরাও বড় হয়ে এসেছি, মায়েরা আমাদের এইভাবে মানুষ করে, তাই ওটা দেখে দেখে আমরাও বড় হয়েছি। যাকে যাক, সেই সমস্ত কথা ছেড়ে দেওয়াই ভালো আর বেশি না বাড়ানোই ভালো। তো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কেন ওদিকে মোটামুটি 4:30 পার হয়ে গেছে, আমার তখনও স্নান হয়নি, খাওয়াও হয়নি, কিছুই হয়নি, তো সেই তখন একটু খেয়েছিলাম। এদিকে ওর গরম জল, বোতল স্টেরিলাইজ করা সবই ডান, বাচ্চা কাচ্চার কাজগুলো কিন্তু সবই আমি একাই করে থাকি। এই না না, একদম না, এই ভিডিওটা তোমরা একদম দেখবে না। এবার বলবে দেখবো না তো দিয়েছো কেন, নাটক দূর কী আর করবো, কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না যে, গ্যালারিতে ছিল তাই ভাবলাম দিয়েই দিই। আজকে এটা আমার লাঞ্চের মেনু ছিল, বাঙালি তো ভাত ছাড়া রচে না, তাই সাদা ভাত সহযোগে কাঁচা পেঁয়াজ, মাছের মাথা সহযোগে কচু শাক,
কাঁকরোল ভাজা। আমি আবার কচু শাকটি একটু টক আচার সহযোগে মেখে খেতে ভালোবাসি, আসলে কুচুটে তো গলা ধরে যে কচু খেলে। ও ভুলেই গেছি, চিংড়ি আলু সহযোগে একটু কষা কষা তরকারিও ছিল, শেষ পাতে এই ডিমের ঝোল। আলু দিয়ে মেখে খেতে উফ জমে গেল পুরো। সত্যি কথা বলতে বাঙালি তো, অফিসে যাই আর বাড়িতে থাকি যাই করি না কেন, দুপুরবেলায় ভাত মাছ ডিম সহযোগে কবজি ডুবি আমরা সবাই খেয়ে থাকি। আর আজকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে একটা কাকমহারাজও খাচ্ছিল, আসলে এই সময় তো প্রচন্ড গরম, ওরা জল পায় না, তাই আমি খেতে দিয়ে থাকি। আচ্ছা, ঘড়ির কাঁটা পেরিয়ে তখন রাত, মাঝখানে আর কিছুই ভালো লাগছিল না, প্রচণ্ড শরীর খারাপ করছিল বলে শুয়ে পড়েছিলাম। আর মহারাজকে আজকে আমি আর ভাত দিইনি, একটু স্যারেলাক বা নেস্টাম রাইস আর নেস্টাম ভেজিটেবল রাইস দুটোই আমি ওর জন্য এখন এনেছি, তো ওটা দিয়ে ফর্মুলা মিল্ক মিশিয়ে আমি আজকে রাত্রিবেলায় ওকে দিয়ে দেবো। কেননা সত্যি কথা বলতে আমার আবার যে ভাত ডাল তরকারি রান্না করবো না, এগুলো আমার আর করতে ইচ্ছে করছিলো না। তো যাকে যাক, ভিডিওটা এখানেই এন করছি, ব্লগটাও এখানে এন করছি। যদি ভালো লাগে তাহলে আমার পায়েল লাইফস্টাইল পেজের সাথে থেকো, আর আমার ইউটিউবে গিয়ে পায়েল গোহরাই সার্চ করো, দিয়ে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা আজ এতদিন এতটা মানে ছিলে বলে আমার পেজটা এতটা দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে আমার না এডিট করার কেউ লোক আছে, না কন্টেন্ট রেডি করার কেউ লোক আছে, কেউই নেই। বাচ্চা মানুষ করা থেকে শুরু করে বাচ্চার সমস্ত দায় দায়িত্ব, এদিকে ঘরের কাজ, এবং এদিকে এই এই যে পেজটাকে একটু চালাই, তো সব কিছুই আমি একা হাতেই করে থাকি। ওই জন্য সবসময় না সব কিছু করে উঠতে পারি না, যেটা যেই সময় দেওয়ার কথা সেই সময় দিয়ে উঠতে পারি না, ওই জন্য দেরি হয়ে যায়। এবং অন্যান্য পেজগুলো একই সময় আমার সাথে শুরু করেছে, কিন্তু তারা অনেক এগিয়ে গেছে। কেন জানো তো, তারা একসাথে দায়বদ্ধ হয়ে বা জোটবদ্ধ হয়ে কাজ করে, কিন্তু আমার তো কেউ নেই, আমি একা একাই যেইটুকু পারি সেইটুকুই করে থাকি। তো যাকে যাক, সেই সমস্ত কথা বলে আর কোনো লাভ নেই। কালকে আমি যাব একটা নতুন জায়গায়, তোমাদের সাথে পরে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো অবশ্যই থেকো, এখন ভিডিওটা এন করছি, ব্লগটাও এন করছি, ভালো লাগলে জানিও, টাটা। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, রান্নাঘরে এতটা পরিমাণে গরম, আর এদিকে ডাকাইতে সানা বাচ্চার খাবারও রেডি হয়ে গেছে, আর আমি পুরো ঘেমে পুরো স্নান। যাকে যাক, টাটা, ভালো থেকো, টাটা।